maybe tomorrow. হোয়াটসঅ্যাপ ভ্রাতাবৃন্দগণ, আমি ইয়াসিন আলিপ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আমরা এই সমাজে সবাই একটি ভালো মানুষের মুখোশ পরে থাকি, কিন্তু কি হবে ওই দিন যেদিন আমরা এই মুখোশটি খুলে ফেলবো? আর এই বিষয়টি হচ্ছে জোকার মুভি। জোকার মুভিটি দেখার পর আপনার মনে হবে রিয়েল লাইফে আমরা হিরো নাকি ভিলেন। এই মুভিটি একটি সুপার হিরো ইউনিভার্সের মুভি হলেও এই মুভিটি একটু আলাদা, কারণ এই মুভিতে নাই কোনো হিরো অথবা কোনো সুপার হিরো। আপনার যদি কোনো ভালো সিজিআই যুক্ত মুভি লাইক অ্যাভেঞ্জার্স, থর, ডিসির মুভি, সুপারম্যান, অ্যাকোয়াম্যান, তাহলে আপনি ভুল করছেন এবং এই মুভিটি আপনার জন্য নয়। জোকার মুভিতে আপনি ভালো গ্রাফিক্স দেখতে না পারলেও আপনি দেখতে পাবেন অস্কার লেভেলের অভিনয় এবং ডার্ক স্টোরি। ক্রিস্টোফার নোলানের তৈরি করা ব্যাটম্যানের ডার্ক নাইট মুভিতে জোকারকে দেখার পর দুনিয়া জোকারের ফ্যান হয়ে যায় এবং দুনিয়া জোকারের অরিজিন স্টোরি বা জোকারের ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিল। এবং এটাই হচ্ছে সেই মুভি যেখানে আমরা জোকারের ইতিহাস সম্পর্কে জানতে পারবো যে কীভাবে জোকার জোকার হয়, মানে একটি মানুষ একটি ভিলেনে পরিণত হয়। এবং বন্ধু, আরও একটা কথা বলে রাখি, এটা DCEU ইউনিভার্স থেকে আলাদা একটি স্টোরি। এখানে আমরা ব্যাটম্যানের অনেক ইস্টারেক দেখতে পারলেও এটা হচ্ছে আর একটা ইউনিভার্সের মুভি। এবার কিছু কথা বলা যাক জোকার মুভি স্টোরি সম্পর্কে। জোকার মুভির মেন ক্যারেক্টার হচ্ছে আর্থার, যে হচ্ছে একটি সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। আর্থারের কিছু প্রবলেম থাকে, এ কারণে সমাজের মানুষ ওকে মেন্টালি এবং ফিজিক্যালি খুবই অ্যাবিউজ করে। আর্থার বারবার সমাজের সাথে মিলিয়ে চলার চেষ্টা করে এবং ভালো করে থাকার চেষ্টা করে, কিন্তু মানুষ সবসময় ওকে বাধা দেয়, সবসময় ওকে নিয়ে মজা করে, ওকে মারে। আর্থার কোনো কাজ করতে চাইলে তাকে বাধা দেয়। জোকার মুভিতে 1980 সালের গথাম সিটি দেখানো হয়েছে, যেখানে মানুষের দিনকাল ভালো যাচ্ছে না, বড়লোক আরও বড়লোক হচ্ছে এবং গরিব গরিবই রয়ে যাচ্ছে। জোকার মুভিতে আমরা দেখতে পাবো সমাজের মানুষ কীভাবে একটি মানুষকে ভিলেনে পরিণত করে। জোকার এমন একটি ভিলেন যে চায় মানুষের ভালো মানুষের মুখোশটি খুলে ফেলে তার মধ্যে থাকা শয়তানকে বের করতে। এবং এই মুভিটি সম্পূর্ণ ডার্ক এবং ভায়োলেন্সে ভরা। এবার কথা বলা যাক ডাইরেকশন এবং অ্যাক্টিং সম্পর্কে। জোকার মুভিটি ডাইরেক্ট করে টড ফিলিপস, এবং তিনি সাকসেসফুলি একটি অস্কার উইনিং মুভি তৈরি করে ফেলেছেন। তার ডাইরেকশনের মাধ্যমে আমরা বুঝতেই পারবো না জোকার হিরো না ভিলেন, জোকারকে আমাদের কখনো ভালো লাগবে, কখনো আবার খারাপ লাগবে। ডাইরেক্টর টড ফিলিপস 2019 সালের একটি বেস্ট ডার্ক এবং রিয়েলিস্টিক মুভি দিয়েছেন। জোকার ক্যারেক্টারটি পালন করছেন জ্যাকুইন ফিনিক্স, এবং এক কথা যদি তার অ্যাক্টিং সম্পর্কে আমি কিছু বলতে চাই, তা হচ্ছে অস্কার উইনিং লেভেলের, এবং মুভির বাকি ক্যারেক্টারগুলোও খুব ভালো অ্যাক্টিং করেন। এবার কথা বলা যাক মিউজিক সম্পর্কে। বাংলাদেশি বা ইন্ডিয়ান মুভির মতো এখানে কোনো সং নেই, শুধু আছে অনেকগুলো ডার্ক মিউজিক যা আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। এই মিউজিক আপনাকে সাহস দিবে, অন্যদিকে আপনাকে ভয়ও দেখাবে। এবং অবশেষে মুভিটির শেষ কথা যদি কিছু বলতে চাই, তাহলে মুভিটি হচ্ছে একটি মাস্টারপিস। এরকম পারফেক্ট মুভি সবসময় তৈরি হয় না, এই মুভিটিকে কেউ ঠেকাতে পারবে না এবার অস্কার উইন করতে। এই মুভিটির সব কিছু পারফেক্ট, অ্যাক্টিং, ডাইরেকশন, স্টোরি, মিউজিক, সব কিছু। তাই এই মুভিটিকে আমি যদি রেটিং দিতে চাই, তাহলে দেবো 10/10। কিন্তু যারা প্রচুর অ্যাকশন, ভালো সিজিআই, ভালো গ্রাফিক্স ওয়ালা মুভি দেখতে চান, তারা এই মুভিটি পছন্দ করবে না, এবং এই মুভিটি বাচ্চাদের জন্য না। এই মুভিটি একটি সাইকোলজিক্যাল মুভি যা আপনি ফিল করতে হবে। আপনি যদি এই মুভিটি ফিল করতে পারেন, তাহলে মুভিটি দেখার আগে এবং দেখার পরে আপনি একটি নতুন মানুষ হয়ে যেতে পারেন। কারণে প্লিজ মুভিটি দেখুন এবং মুভিটি এনজয় করুন, এবং বাচ্চারা প্লিজ এই মুভিটি দেখো না, কারণ তোমরা কিছু বুঝবেই না। এবং বন্ধুরা, তোমরা যদি আমার সাথে কানেক্ট হতে চাও বা আমাদের গ্রুপে জয়েন করতে চাও, তাহলে তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।